জীবন অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে তো সব মিলিয়ে কেমন চলছে প্রচার প্রচারণা কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা ম্যাজিবেন আর মাত্র কিন্তু দুই দিন বাকি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু নয় মাস কিন্তু ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং সেই মেয়র পদের নির্বাচনে কিন্তু লড়ার জন্য প্রতিযোগিতার মাঠে কিন্তু চারজন প্রার্থী রয়েছে এবং এখানে আমি যে জায়গায় আছি সে জায়গায় অল্প কিছুক্ষণ আগে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনোরোগ সাক্ষ্য তিনি টেবিল ঘুরে উঠান বৈঠক করেছেন এবং অন্যদিকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি নগরের আরেকটি ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার তাহসিন বার সূচনা বাস প্রতীক তিনি কিন্তু উঠান বৈঠক করেছেন তো সব কিছু মিলে যে কুমিল্লার যে প্রচার প্রচারণা একে অপরের বিরুদ্ধে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনারকেও কিন্তু তারা জানিয়েছেন এবং নির্বাচন কমিশনার বলেছেন যে সুস্থ নির্বাচন করার লক্ষ্যে তারা যা যা করা দরকার তারা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন তো পাশাপাশি বলা যেতে পারে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু কাছাড়ের নগরের যে ভোটারের যে লড়াই এবং যে উৎসব সেটি কিন্তু পুরোপুরি জমজমাট হয়ে হচ্ছে আমি দুই একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আর দুদিন পরে ভোট আপনারা কেমন মেয়র চাচ্ছেন আমরা অতীতে যেমন দেখছি আপনার জনগণের জন্য বা জনগণের কথা যিনি কাজ করছেন এখনও যিনি জনগণের কথা শুনবেন আমরা ওই ধরনের আপনার মেয়র চাচ্ছি যে জনগণের সুখে দুঃখে জনগণের কথা জনগণের পাশে থাকবে জনগণের কথা শুনবে ধন্যবাদ আপনাকে আমরা আরও দুই একজন ভোটারের সাথে কথা বলছি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে এই নগরে তো বিভিন্ন রকম সমস্যা আছে আসলে আপনারা কেমন মেয়র চাচ্ছেন আসসালামু আলাইকুম যেহেতু এটা কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন সময়টা অনেক কম মাত্র তিন বছর সম্ভবত তিন বছর তাই আমার এটা ব্যক্তিগত এবং আমাদের সামষ্টিক যে একটা মতামত সেটা হলো এই স্বল্প সময়ের জন্য খণ্ডকালীন সময়ের জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন মেয়র দরকার অভিজ্ঞতা সম্পন্ন এখন অভিজ্ঞতা যদি অর্জন করতে করতে যদি তিন বছর কেটে যায় তাহলে এদিকে যে জনগণের কোনো কল্যাণ হবে না ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন যারা আসলে এই এলাকারই ভোটার রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আগামী নয় মাস যিনি এই সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবেন তাকে তারা চাচ্ছেন তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ আমি যাচ্ছি আমার আরেকজন সহকর্মী আছেন মমিন সিং এর সেখানকার সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে জানাবেন নোমান ধন্যবাদ জীবন ময়মনসিংহ কিন্তু একই অবস্থা আসলে নির্বাচনী প্রচার প্রচারণা যত ঘনাচ্ছে সময় যত ঘনাচ্ছে প্রচার প্রচারণা কিন্তু ততই বাড়ছে এবং সেই সাথে ভোটার যারা আছেন তারাও কিন্তু নির্বাচন হিসাব করছেন কাকে ভোট দেবেন কেমন প্রার্থীকে ভোট দেবেন আমরা একজন সচেতন ভোটারের কাছে আমরা যাব আমরা জানতে চাইব যে আসলে আপনারা কেমন প্রার্থী চাইছেন কেমন প্রার্থী নির্বাচিত হোক এ বিষয়ে আপনাদের চিন্তাভাবনা কি আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট নগরের জন্য একজন স্মার্ট মেয়র চাই এবং তার সঙ্গে স্মার্ট কাউন্সিলরদের চাই এখন প্রশ্ন হইল আমরা উন্নয়ন চাই কেমন উন্নয়নটা চাই উন্নয়ন বলতে গেলে আমরা এটি চাই যে বড় বড় দালান হবে ড্রেনের সংস্কার হবে কিন্তু রাস্তা ঢালাই কিংবা রাস্তার উপরে পিচ ঢালাই হবে এগুলো স্বাভাবিক প্রক্রিয়া এটিকে আমরা উন্নয়নের মাত্রা হিসাবে ধরতে চাই না উন্নয়নটা ধরতে চাই একটি আধুনিক আবর্জনামুক্ত যানজটমুক্ত জলজটমুক্ত একটি আধুনিক নগরী আমরা চাই সেটি করতে গেলে এই যে শহরে বড় বড় দালানগুলো হচ্ছে আমরা চাই এরপরে যে সিটি কর্পোরেশন আসবেন তারা বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণের শুধু অনুমতি না তদারকিটা যথাযথভাবে করবেন উন্নয়নের যে কাজগুলো করবেন মানসম্মত উন্নয়ন আমরা চাই এই দুটি বিষয় মূলত আমাদের চাওয়া এই মুহূর্তে ময়মনসিং নগরের সবচেয়ে বড় সংকট হলো যানজট যেটি আসলে উন্নয়নের মধ্যে পড়ে না বরঞ্চ উন্নয়নের একটি অনুষঙ্গ যেটি আমাদের জন্য জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে এই জঞ্জালটি দূর করার জন্য কি পরিকল্পনা গ্রহণ করবেন তেমন একটি পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন সেটি তদারকি আমরা চাই আরেকটি বিষয় ছোট্ট করে চাই যে অপরিকল্পিত নগর বলতে গেলে যা মিন করে আমরা চাই ময়মনসিং শহরটি সর্বকনিষ্ঠ নগর এটি যেন অন্যান্য সকল নগরগুলোর থেকে এগিয়ে যায় উন্নয়ন এবং আধুনিকতায় স্মার্ট নগরী হিসাবে এমন একটি পরিষদ আমরা চাই ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন ভোটারের প্রত্যাশার কথা কেমন মেয়র চাই আসলে মেয়র নির্বাচিতর পর কেমন মেয়র আসলে এই নগর উন্নয়ন করবেন সেগুলো কিন্তু জানাচ্ছিলেন একজন সাধারণ ভোটার তো এই ছিল আমার কাছে নির্বাচনী বিষয়ে ময়মনসিংহ থেকে সর্বশেষ খোঁজখবর ফিচি স্টুডিওতে মেজাবিনের কাছে